আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে ট্যাঙ্ক প্যাড বানাবেন ব্যাগ অ্যাটাচমেন্ট সহ। আমরা অনেক সময় পিঠে ব্যাগ বহন করার সময় ফ্যামিলি মেম্বার্সরা বা পিলিয়ন যদি পেছনে বসে ব্যাগ পেছনে নিতে পারি না, তাহলে পেছনে বসতে সমস্যা হয়। যে কোনো ব্যাগই আপনারা এটা করে নিতে পারবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে ধারণাটা পেয়ে যাবেন। ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে ছোট করে খুব সহজেই বিনা খরচে আপনি ব্যাগ হুক লাগাতে পারেন। তারপরে আরেকটা আছে হিডেন বক্স, কীভাবে এখানে সেট করবেন সেই ভিডিওটা আছে। পাশে সাইড ব্যাগ কীভাবে আপনারা লাগাতে পারেন সেটার অ্যাটাচমেন্ট সহ সেই ভিডিও আছে। এছাড়াও আরেকটি ভিডিও আছে কীভাবে ফুল মাড গার্ড সেট করবেন, এটা খুবই এফেক্টিভ। অল্প স্বল্প কাদা থাকলে সেটা ওইভাবে এই পেছনে পরিষ্কার থাকে পুরো, এখানে আর হাত দেওয়া লাগে না। সাইডে একটু হালকা পাতলা পরে সেটা হালকা মুছে নিলেই হয়। বাইক রাইড করার সময় আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগে, যেগুলো সবসময় সঙ্গে থাকতে হয়। বাইকের কাগজপত্র, ওয়ালেট, তারপরে মোবাইল, সঙ্গে আরও কিছু কাগজপত্র থাকতে পারে যেটা সবসময় আমার বহন করতে হয়। সেই কারণেই পিঠে সবসময় নেওয়ার সুযোগ থাকে না, নিতে ভালো লাগে না, যাতে সহজেই এটা অ্যাটাচ করা যায়। সেই জন্য এই ব্যাগটি আপনারা বাজার থেকে 150 টাকায় কিনতে পারবেন। এটার সঙ্গে জাস্ট মডিফিকেশনের বিষয়টা এটা লাগিয়ে নেবেন, কীভাবে লাগানো হয়েছে সেটা আমি দেখিয়ে দিব। এটা এখানে একটা হুক লাগিয়ে নিতে হবে, দেখুন আমি হুকটা লাগিয়ে নিয়েছি। এটা এখানে অ্যাটাচ হয়ে থাকবে, এটা নড়বে না। এখানে কোনো আঠাও যুক্ত নেই, কিন্তু এটা ক্লিপের মতো লেগে গেছে। এটা এখানে জাস্ট এই হুকের মধ্যে করাই দিতে হবে। আর এখানে এইভাবে আপনারা যদি লাগিয়ে নেন, সেক্ষেত্রে আপনার এখানে এটা অ্যাটাচ থাকলে এটা কোনোভাবে ব্যাগটা পড়বে না। আর সামনের দিক দিয়ে যেটা এই হুকের সঙ্গে এটা লাগানো আছে, আবার যখন আপনারা এটা খুলতে যাবেন খুব দ্রুত, এটার ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে এরকম লাগবে। আর এটা যখন আপনি দ্রুত খুলতে যাবেন, জাস্ট এটা ওই ব্যাগের মতো এটা ধরে খুলে টান দিলেই খুলে যাবে। আবার এখানে এটা এরকম করলেই ব্যাগটা ফ্রি হয়ে গেল। আর এখানে যে প্যাডটা বানিয়েছি সেটা এভাবে করলে এখানে ফ্রি। আর এই যে এখানে এখানে কোনো দাগ পড়বে না, এই প্লাস্টিকের যেই ক্যাপটা লাগিয়েছি এটা ট্যাঙ্কের সঙ্গে কোনো স্পর্শ না লাগার ফলে এখানে কোনো স্ক্র্যাচ করবে না। আবার এই প্যাডটা থাকার কারণে এখানে যেই প্যান্টের সঙ্গে ঘষা খেয়ে যেই দাগটা তৈরি হয় সেটাও তৈরি হবে না।